ইসরায়েলি হামলায় কমান্ডারের মৃত্যুর পর দেশটি লক্ষ্য করে 100 বেশি রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। লেবাননের এক সূত্রের বরাতে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 2023 সালের অক্টোবরে গাজায় সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত আছে। মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের জোয়াইয়া গ্রামে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এক ফিল্ড কমান্ডার সহ 3 যোদ্ধা নিহত হন। 8 মাসের সংঘাতে নিহত কমান্ডারদের মধ্যে তিনি অন্যতম গুরুত্বপূর্ণ। জবাবে ইসরায়েলের সামরিক কারখানা সহ কয়েকটি লক্ষ্যে 4 দফায় 100 বেশি রকেট ছোড়ে হিজবুল্লাহ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। মধ্যপ্রাচ্য পরিস্থিতি সর্বশেষ আপডেট পেতে ভিজিট করুন প্রথমআলো.com/video। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।